রাজধানীতে নগরায়নের সাথে সাথে বস্তিবাসীদের কথা মাথায় রেখে আবাসন খাতে নতুন পরিকল্পনা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আবাসন খাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের বর্ষসেরা সাংবাদিক পুরস্কার 2014 প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এবারে বর্ষসেরা প্রতিবেদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার 10 জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে প্রথম হয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদক হিরজুন মীরা, আর প্রিন্ট মিডিয়ার 10 জন সাংবাদিকের মধ্যে প্রথম হয়েছেন কালে কণ্ঠের সাংবাদিক তোফাজ্জল হোসেন রুবেল। অবাধ তথ্য সরবরাহের ক্ষেত্রে জটিলতা দূর